বন্ধ হাওড়া কলকাতা ফেরি পরিষেবা রবিবার পর্যন্ত হয়রানির আশঙ্কা। হাওড়া থেকে কলকাতা পৌঁছতে বহু মানুষের ভরসা ফেরি পরিষেবা। বাসের ভিড় বা যানজট এড়িয়ে ঠিক সময় অফিস স্কুল কলেজে পৌঁছতে অনেকেই ভরসা রাখেন লঞ্চ পরিষেবায়। কিন্তু অভিযোগ, সকালে এসেই নাকি নিত্যযাত্রীরা জেনেছেন হাওড়া থেকে ফেরি পরিষেবা আগামী রবিবার অবধি বন্ধ থাকবে, আর তারপরেই শুরু হয় হয়রানি। 19শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত কলকাতা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে দেয়া এমনই নোটিস ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হলো হাওড়া ফেরিঘাটে। যাত্রীদের দাবি, আগাম কোনো কিছু না জানিয়ে নোটিস দেওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন তারা। হাওড়া থেকে কলকাতায় আসার জন্য নিত্যযাত্রীদের অন্যতম বড় ভরসা হচ্ছে ফেরি পরিষেবা। হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ালি প্লেস, আর্মেনিয়ান ঘাট ও বাবুঘাটের মধ্যে প্রত্যেক দিন অসংখ্য লঞ্চ চলাচল করে। প্রায় 25,000 নিত্যযাত্রী প্রত্যেক দিন লঞ্চে যাতায়াত করেন। যদিও ফেরি পরিষেবার দায়িত্বে থাকা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির দাবি, পরিষেবা বন্ধ রাখার কথা আগাম জানানো হয়েছিল। আমরা অনেক আগে থেকেই পেপারে দিয়েছিলাম, আমাদের স্যার পুরো চেষ্টা করেছিল যে লঞ্চগুলো আমরা পেয়ে যাব। পরিবহন মন্ত্রী বলেছিলেন এখানে 15টা লঞ্চ দেওয়া হবে, কোনো কারণে এটা হয়নি, তাই রক্ষণাবেক্ষণের জন্য অন্তত 4টা দিন সার্ভিস স্থগিত রেখেছি। এখন মোট কথা হলো ফের পরিষেবা কবে চালু হবে সেই অপেক্ষায় নিত্যযাত্রীরা।